श्री लक्ष्मण बेरा জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ 03-210-255-046 এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় সামনের সপ্তাহ থেকেই রাজ্য জুড়ে পুরো দমে চালু হচ্ছে বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পাওয়া যাবে এই বাস পরিষেবা করোনা সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্র যার ফলে মার্চের শেষ সপ্তাহ থেকে বন্ধ ছিল গণপরিবহন ব্যবস্থা প্রায় 2 মাস ব্যাপী 3 দফায় লকডাউন কাটিয়ে অবশেষে ফের চালু হচ্ছে বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা তবে করোনার প্রকোপে অনেকটাই বাড়ছে ভাড়া রাজ্য জুড়ে মোট বেসরকারি বাসের সংখ্যা 43,000 জানা গিয়েছে তার মধ্যে প্রায় 80% বাস পথে নামবে বাসের ন্যূনতম ভাড়া হবে 25 টাকা সর্বাধিক ভাড়া হবে 50 টাকা প্রতি 2 কিলোমিটারে ভাড়া 5 টাকা হারে বাড়বে অন্যদিকে রাজ্যে মোট মিনিবাসের সংখ্যা 3,000 তার মধ্যে প্রায় সব বাসই পথে নামবে মিনিবাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া হবে 30 টাকা প্রতি 2 কিলোমিটারে এই ভাড়া 10 টাকা হারে বাড়বে বলে জানা গিয়েছে বিশ্ব সমাচার নিউজ ব্যুরো দাস কনস্ট্রাকশন এখানে সকল প্রকার বিল্ডিং এর প্ল্যান ও এস্টিমেট করা হয় এছাড়াও কাকদ্বীপে সর্বপ্রথম শুরু হতে চলেছে 4 তলা বিশিষ্ট লিফটযুক্ত রেসিডেন্সিয়াল বিল্ডিং প্রজেক্ট স্কুল কলেজ মার্কেট রেল স্টেশন হসপিটাল থেকে মাত্র 5 মিনিট দূরত্বে বিশেষ দ্রষ্টব্য দোকান ও ফ্ল্যাট বুকিং এর জন্য সত্য যোগাযোগ করুন যোগাযোগ শুভব্রত দাস কাকদ্বীপ মহকুমা মার্কেটের দ্বিতলে শ্মশানকালী মন্দিরের পাশে